আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনার্স পরীক্ষার খাতায় উত্তর লেখার নিয়ম আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত বলবো, তাই হয়তোবা ভিডিওটা কিছুটা লম্বা হতে পারে। আশা করা যায় আপনারা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। সো অনার্স পরীক্ষার খাতায় লেখার নিয়মের সর্বপ্রথম আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পরীক্ষার হলে উপস্থিত। আমি একদম উপস্থিত থেকে একদম পরীক্ষা দিয়ে আসা পর্যন্ত আপনাদের কমপ্লিটলি বুঝাই দেবো। তো সামনে যাদের তৃতীয় বর্ষ পরীক্ষা রয়েছে, পরীক্ষা হচ্ছে আপনাদের শুরু হচ্ছে 12:30। তো পরীক্ষা যেহেতু 12:30 শুরু, সেক্ষেত্রে আপনারা 12:00 মাস্ট বি পরীক্ষার হলে উপস্থিত থাকবেন, এবং পরীক্ষার যে ইয়াতে যাবেন 11:30 পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হবেন 11:30। আধা ঘন্টা আপনাকে নর্মালি থাকতে হবে, যে নামাজ পড়ার সে নামাজ পড়বে, যে নামাজ পড়ার নয় সে নর্মালি মনে করেন বইপত্র নিয়ে যাবে পড়বে। দেখেন এটাকে অনেকেই ছোট বাচ্চার মতো কাজ মনে করে, বাট অনার্সে পড়েন মানে আপনার এই পরীক্ষাটা আপনার লাইফের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সাম, খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা। তাই এখানে অবহেলা বা লজ্জা পাওয়ার কোনো কিছুই নেই। ছোট বই বা খাতা নিয়ে যাবেন অল্প পড়ার জন্য, ঠিক আছে, 10-15 মিনিট 20 মিনিটে যতটুকু পড়া যায়। তো 11:30 পরীক্ষার কেন্দ্রে পৌঁছাবেন, এবং আপনার সিটে আনুমানিক 12:00 বসার চেষ্টা করবেন। আর যেহেতু 12:00 12:30 পরীক্ষা, তো মোটামুটি অন্তত 12:00 বসার চেষ্টা করবেন, কারণ খুঁজতে কিছুটা সময় লাগবে। তো আপনি পরীক্ষার হলে বসে গেলেন, এখন আপনার প্রথম কাজ হচ্ছে পরীক্ষার সিটে অন্তত অন্তত পক্ষে 10 মিনিট বসে থাকা, কারো কাছে কোনো গল্প না করা। কারণ এই সময়ে যদি কারো কাছে গল্প করেন বা হই হুল্লোড় করেন বা ঘুরে বেড়ান, সেক্ষেত্রে আপনার একটা ক্লান্তি অনুভব হবে, লিখতে যাই কিন্তু তখন হাত ব্যথা হবে। সো পরীক্ষার হলে 10 মিনিট আগে সিটে বসে একদম শান্তভাবে থাকুন, হয় আপনি কোনো কিছু পড়লে পড়েন, না পড়লে এমনি নর্মালি থাকেন, এই 10 মিনিট আগে পড়ার কোনো প্রয়োজন নাই। তো পরীক্ষার হলে সিটে বসে গেছেন, এতটুকু ক্লিয়ার, ঠিক আছে। খাতা পাইছেন, ওই মার্কশিট পূরণ করেন, আপনার মার্জিন দেওয়ার প্রয়োজন হলে দেন, যদি অনেক পরীক্ষায় রয়েছে আবার মার্জিন দিতে হয় না, তো যদি মার্জিন দেওয়ার দরকার না হয় তাহলে মার্জিন দেওয়ার কোনো দরকার নাই। এখন বলতে পারেন, স্যার মার্জিন কতটুকু দেবো, আমি স্কেলটা বাইরে রেখে এসেছি, মার্জিন 1 ইঞ্চি থেকে 1 ইঞ্চির কম হবে, 1 ইঞ্চি থেকে 1 ইঞ্চির কম হবে। আমি আনুমানিক যদি আপনাদের একটা মার্জিন টেনে দেখায়, সেক্ষেত্রে আমি এখানে দেখাইতে পার দেখাচ্ছি মার্জিন কিন্তু 1 ইঞ্চির বেশি কোনোভাবেই দেওয়া যাবে না, ঠিক আছে, হয় 1 ইঞ্চি হবে নাহলে 1 ইঞ্চির থেকে একটু কম হবে। তো আমি এটা এইখানে যদি মার্জিন দেই, এইভাবে একটা দিয়ে দিছেন আর এইভাবে আরেকটা দিয়ে দিছেন, মার্জিন এমনি দিতে পারেন অথবা এই অংশটা নাও দিতে পারেন, ঠিক আছে, এটা 1 ইঞ্চি বা 1 ইঞ্চির কম হয়। এখন আপনাদের যে খাতা দেওয়া হবে, 2 নম্বরে খাতার একটু দৈর্ঘ্য প্রস্থ সম্পর্কে ধারণা দিয়ে দিই। আপনার যে খাতাটা দেওয়া হবে পরীক্ষার হলে, এটার প্রস্থ হবে 10 ইঞ্চি এবং দৈর্ঘ্য হবে 12 ইঞ্চি, ঠিক আছে। সো মানে একটু বড় খাতা পাবেন, নর্মালি আমরা যে খাতাগুলো ব্যবহার করি এই খাতাগুলো, এগুলোর প্রস্থ হচ্ছে 9 ইঞ্চি এবং দৈর্ঘ্য হচ্ছে 11 ইঞ্চি এই খাতাগুলোর, ঠিক আছে, মানে মার্জিন ছাড়াই। তো আপনার পরীক্ষার হলে কিন্তু খাতার প্রস্থ থাকবে 10 ইঞ্চি এবং দৈর্ঘ্য থাকবে 12 ইঞ্চি। তো 1 ইঞ্চি 1 ইঞ্চি করে যদি বাদ দেন, তার মানে 9 ইঞ্চি আর 11 ইঞ্চি কিন্তু আপনার খাতার লেন্থ থাকতেছে। অর্থাৎ আমি যে এই খাতাটা ইউজ করতেছি, এই খাতায় মার্জিন, আমার পরীক্ষার হলের খাতায় মার্জিন দেওয়ার পর যে অংশটুকু থাকবে, আমার এই খাতায় মার্জিন ছাড়াই এত বড় অংশটা থাকবে। তার মানে বুঝতে পারলাম যে পরীক্ষার হলে আপনি যে খাতা পাবেন এটা অনেক বড় পাবেন, এবং বাসায় এই বড় খাতায় লেখার একটু প্র্যাকটিস করিয়েন, কারণ না হলে পরীক্ষার হলে যাই কিন্তু পৃষ্ঠা বোঝাই হবে না। এটা হচ্ছে একটা বিষয়। 2 নম্বর হচ্ছে, 3 নম্বর হচ্ছে কত লাইন লিখবেন। সো লাইনের বেলায় যদি বলতে হয় 18 থেকে 21 লাইন লিখবেন, যদি 18 লাইনের কম লেখেন সেক্ষেত্রে ফাঁকা হয়ে যাবে, আর যদি 21 লাইনের বেশি লেখেন এটা অপ্রয়োজনীয়, লেখার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। এখন লাইন কি জিনিস, এই যে কতগুলো লাইন লিখবেন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এভাবে টোটাল 18 থেকে 21-এর মধ্যে যেন আনুমানিক থাকে, এই বিষয়টা একটু মেনটেন করেন, ঠিক আছে, এতটুকু ক্লিয়ার। এখন হাতের লেখা কেমন লাগবে, হাতের লেখা নর্মালি আপনি আপনার হাতের লেখা অন্য কাউকে পড়তে দেন, সে যদি পড়তে পারে তার মানে আপনার হাতের লেখা পারফেক্ট, যতই খারাপ হোক, ঠিক আছে। যদি ভালো হয়, ভালো হলে লেখার জন্য কিছু নাম্বার বেড়ে যায়, বাট শুধু লেখার উপর ভিত্তি করে নাম্বার পাবেন না, ঠিক আছে, এই জন্য প্রশ্নের সাথে উত্তরের প্রাসঙ্গিকতা বজায় রাখতে হবে। আচ্ছা, 3 নম্বর 4 নম্বর হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশন, অর্থাৎ কত নাম্বারের পরীক্ষা। সো অনার্সে যারা পরীক্ষা দেয় মূলত তাদের বেশিরভাগ ক্ষেত্রে 80 মার্কের পরীক্ষা দেয়, এখান থেকে 32-এ পাস, মানে 40% মানে 32-এ পাস। তো আপনার এখানে প্রশ্নের সেগমেন্ট 3টা থাকবে, একটা হচ্ছে ক বিভাগ, একটা হচ্ছে খ বিভাগ,
একটা হচ্ছে গ বিভাগ। আপনি চাইলে ক বিভাগ দিয়ে শুরু করতে পারেন, খ বিভাগ দিয়ে শুরু করতে পারেন, অথবা গ বিভাগ দিয়ে শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে প্রশ্নের ভিতরে লেখা থাকে যে প্রশ্নের উত্তরের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। অর্থাৎ ক বিভাগ যদি লেখেন, ক বিভাগের যে প্রশ্নগুলো রয়েছে এগুলো সোজা সোজা মানে সিরিয়াল বাই সিরিয়াল অ্যান্সার করতে হবে। খ বিভাগ যদি শুরু করেন কোনো সমস্যা নেই, খ বিভাগটা সিরিয়াল অনুযায়ী সমাধান করতে হবে। গ বিভাগ শুরু করলে গ বিভাগটা সিরিয়াল অনুযায়ী সমাধান করতে হবে। আমি উদাহরণস্বরূপ যদি খ বিভাগটাই ধরি, খ বিভাগে প্রশ্ন থাকবে 2, 3, 4, 5, 6, 7, 8 পর্যন্ত। মনে করেন আপনি অ্যান্সার করবেন, তো আপনি অ্যান্সার করলেন প্রথমে 2, তারপরে অ্যান্সার করলেন 4, তারপর করলেন 8, তারপরে করলেন 5, তারপরে করলেন 3, মোট তো 8টার মধ্যে 5টা অ্যান্সার করতে হবে, তো 5টা হয়ে গেছে। এমনে করলে কিন্তু হবে না, আপনাকে সিরিয়াল বাই সিরিয়াল করতে হবে। কেমন? প্রথমে মনে করলেন 2 অ্যান্সার করছেন, তারপর 3 করছেন, তারপর 5 করছেন, তারপর 6 করছেন, তারপর 8 করছেন, এইটা কি হয়েছে? সিরিয়াল হয়েছে। সিরিয়াল ভঙ্গ করা যাবে না। যদি সিরিয়াল যেই জায়গা থেকে ভঙ্গ করবেন, ওই জায়গা থেকে নাম্বার আপনার কমা শুরু হবে। এটা বাস্তব, এটা অনেকেই মানে না, এমনি পরীক্ষা দিয়ে চলে আসে এবং রেজাল্ট খারাপ করে আর আসে, বলে যে স্যার ভালো করে খাতা কাটে না। স্যার ঠিক ভালো করে খাতা কাটে, আপনি ইনস্ট্রাকশন মানছেন না। ইনস্ট্রাকশন না মানলে নাম্বার কমে যাবে, ঠিক আছে? তো ক বিভাগে 12টা প্রশ্ন থাকবে, 10টা অ্যান্সার করবেন, প্রতিটা প্রশ্নের জন্য 1 নাম্বার পাবেন, এভাবে 10 নাম্বার থাকবে ক বিভাগে। খ বিভাগে টোটাল 8টা প্রশ্ন থাকবে, আপনাকে 5টা প্রশ্নের অ্যান্সার করতে হবে, প্রতিটা প্রশ্নের জন্য 4 নাম্বার, এখানে টোটাল 20 নাম্বার পাবেন। গ বিভাগে 8টা প্রশ্ন থাকবে, 5টা প্রশ্নের অ্যান্সার করতে হবে, আপনার টোটাল নাম্বার থাকবে 8 10 80, তো এখানে আপনার অ্যান্সার করতে পারবেন 50, ঠিক আছে? তো এখানে 10, এখানে 20 30, আর এখানে 50, টোটাল 80 মার্কের আপনার পরীক্ষা হবে। এবং আপনাকে অপশন দেওয়া হবে টোটাল, মনে করেন 12, আর এখানে হচ্ছে কি 8 4 8 32, এখানে 32 নম্বরের অপশন পাবেন, আর এখানে 80 নম্বরের অপশন পাবেন। অর্থাৎ 80 90 124, টোটাল 124 নাম্বার আপনি প্রশ্ন পাবেন, তার মধ্যে 80 নাম্বার অ্যান্সার করতে পারবেন, তার মধ্যে 32-এ পাস, ঠিক আছে? এইটা হচ্ছে মোটামুটি মার্ক ডিস্ট্রিবিউশন। মার্ক ডিস্ট্রিবিউশনটা আপনারা বুঝতে পারলেন, ঠিক আছে? এখন পরবর্তী প্রশ্ন আসে যে স্যার প্রশ্নের অ্যান্সারটা কত পেজ লিখবো। ক বিভাগের জন্য কোনো পেজ বরাদ্দ করার কোনো প্রয়োজন নাই, কারণ ক বিভাগ যতটুকু লাগবে ততটুকুই লাগবে। এখানে ক বিভাগে আপনার কাস্টমাইজেশনের কোনো প্রবলেম মানে উপায় নাই। কিন্তু খ বিভাগ 4 নাম্বারের জন্য আমি বলবো আপনি 2 পৃষ্ঠা লেখেন, 2 পেজ লেখেন। 2 পেজ মানে এই যে এই একটা পেজের এই পাশটা একটা পেজ, আর এই একই পেজের এই পাশটা হচ্ছে আরেকটা পেজ, ঠিক আছে? এইভাবে 2 পেজ লেখেন। আমি যদি আরেকটু এক্সাম্পলের সাহায্যে আপনাদের বোঝানোর চেষ্টা করি, মনে করেন এটা আমাদের খাতা না, তো খাতার এইটা সাইডে সাইড একটা পেজ মানে পৃষ্ঠা, এইটা আরেকটা পেজ মানে পৃষ্ঠা, এই দুইটা মিলে 4 নাম্বারের জন্য লিখবেন। এইটা আমি প্রেফার করি, তবে আপনারা হাতে লেখা যদি খুবই ফাস্ট হয় তো আপনি 3 পেজ লিখতে পারেন। তো 3 পেজ এইখানে না লিখে গ বিভাগে লিখিয়েন, তাহলে আর কি নাম্বার বেশি পাবেন। খ বিভাগের জন্য 2 পেজে এনাফ, কারণ 1 পেজে 2 নাম্বার, সো এটা তো একদম হিউজ আমার মনে হয়, এর বেশি লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে খ বিভাগটা চলে আসলো। এখন গ বিভাগ স্যার কতটুকু করে অ্যান্সার করব, কারণ গ বিভাগে তো নাম্বার থাকে 10। দেখেন গ বিভাগের নাম্বার থাকে 10, সব থেকে সেফ জোন হয় আপনি 4 পেজ লিখবেন। 4 পেজ কেমন করে লিখবেন? এই যে এটা একটা পেজ মানে পৃষ্ঠা, এইটা আর একটা পেজ পৃষ্ঠা, ঠিক আছে? এরপর পৃষ্ঠা উল্টাইলেন, 2 হয়ে গেছে, কিন্তু এই পাশে একটা 3, এই পাশে একটা 4, এভাবে 4টা লিখতে পারেন। বাট আপনার হাতের লেখা যদি একটু স্পিড হয় সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ 5টা লিখতে পারেন, এর বেশি লিখতে দেন না, কভার করতে পারবেন না। আমার এক বন্ধু আছে, তো সে খুবই ফাস্ট লিখতে পারে, তো সে 6 পেজ লেখে, ঠিক আছে? যদিও তার রেজাল্ট আমার থেকে খারাপ, তো যাই হোক, কিন্তু বেশি লিখলেই নাম্বার বেশি পাবেন এমনটা না, তবে কম লিখলে কিন্তু নাম্বার কমে যাবে এমনটা হয়। এখন বলতে পারেন তাহলে তো কেমন হয়ে গেল। দেখেন বেশি লিখলে বলতে কতটুকু বোঝায়, আপনি পরিমাণের থেকে যদি কম লেখেন, 4 নাম্বারের জন্য যদি আপনি 1 পেজ লেখেন, 10 নাম্বারের জন্য যদি 2 পেজ অথবা 3 পেজ লেখেন, তাহলে তো নাম্বার মাস্ট বি কমবে। এখন আপনাকে 10 নাম্বারের জন্য 4 পেজ হচ্ছে স্ট্যান্ডার্ড, 4 পেজ লিখতেই হয়, আর 4 নাম্বারের জন্য 2 পেজ তো মাস্ট, 1.5 পেজ লিখলেও কিছুটা নাম্বার কমে যায়, ঠিক আছে? আচ্ছা, এতটুকু পর্যন্ত আপনারা সবাই বুঝতে পারছেন। এখন পরবর্তী প্রশ্ন হচ্ছে, স্যার পরীক্ষায় তো ভালো লিখে আসছি, তো নাম্বার তো পাইনি ভালো। তো এটার বেশ কয়েকটা রিজন রয়েছে, তার মধ্যে প্রধান রিজন হচ্ছে আপনারা সিরিয়াল মেনটেন করেন না, এটা মেনটেন করবেন। 2 নম্বর রিজন হচ্ছে প্রশ্নের সাথে উত্তরের প্রাসঙ্গিকতা নাই। আমি যদি একটা এক্সাম্পলের সাহায্যে আপনাদের বোঝানোর চেষ্টা করি, 5 নম্বরে
প্রশ্নের সাথে উত্তরের প্রাসঙ্গিকতা নাই। কেমন করে উত্তরের প্রাসঙ্গিকতা নাই? ফর অ্যান এক্সাম্পল, উদাহরণ হিসেবে যদি আমি বলি যে আপনাকে প্রশ্ন করা হলো যে আপনাদের আমাদের গ্রাম সম্পর্কে একটা রচনা লেখেন, তো আপনি রচনাটা শুরু করছেন, আমাদের গ্রামের নাম হচ্ছে গিয়ে শালবাহান, আমাদের গ্রাম 2 নং 3 নৈহাট ইউনিয়ন পরিষদে অবস্থিত, আমাদের গ্রামে একটি মাঠ আছে, মাঠে অনেক গরু চরে, গরুর 2টি কান, গরুর 2টি চোখ, গরু ঘাস খায়, গরু দুধ দেয়, গরু আমাদের অনেক উপকারে লাগে, আমাদের মাঠের আমরা গরু চড়াই, গরু বিভিন্ন প্রকার রয়েছে, সাদা গরু পাওয়া যায়, কালো গরু পাওয়া যায়, আমাদের গরুগুলো আমাদের গ্রামে লালিত পালিত হয়, তাই আমি আমার গ্রামকে খুব ভালোবাসি। দেখছেন, আমি কিন্তু আমাদের গ্রামের পুরা রচনাটাই বলে ফেলছি, কিন্তু শুরুটা হয়েছে আমাদের গ্রাম দিয়ে, শেষটাও হয়েছে আমাদের গ্রাম দিয়ে, কিন্তু মাঝখানে যে আমি এত ব্যাখ্যা করলাম, এই ব্যাখ্যাটা কিসের হয়ে গেছে? এটা হয়েছে গরুর রচনা। তো শুরুতে দিছি গ্রামের রচনা, মাঝখানে গরুর রচনা, আবার শেষে দিছি গ্রামের রচনা। এইখানে যদি এটা 10 নম্বরের প্রশ্ন হইতো তাহলে আপনি পাইতেন 2 নম্বর। 2 নম্বর মানে ফেল, কারণ 10-এর মধ্যে 4 পাইলে পাস। এমনও হয় স্যার 4 দিয়ে দেয়, বা 2 থেকে 3, এর বেশি পাবেন না। ঠিক আছে, তো আপনাদের বেশিরভাগ ক্ষেত্রেই প্রশ্নের উত্তরগুলো এমনই হয়ে যায়, প্রশ্নে চাই একটা আর আপনারা লিখে আসেন একটা, ভালো করে লিখছেন কিন্তু লিখে আসেন আর একটা। তো এই জন্যই কি হয়, নাম্বার কমে যায়। আর নাম্বার কমে যাওয়ার আরেকটা রিজন হচ্ছে গতানুগতিক লেখা। গতানুগতিক লেখাটা কেমন? আপনি এইখানে লেখা শুরু করছেন 4 নং প্রশ্নের উত্তর, গুড, আপনি এইখানে লিখছেন, এই এই যে পুরো পেজটা একদম একদম লিখে, মানে কোনো ডিজাইনে করেননি, খাতায় লিখবেন কত সুন্দর হবে দেখতে, বিষয়টা ভালো লাগবে, ভালো দেখাবে। আমি যদি আপনাদের একটা পোস্ট দেখাই, আমি আজকেই পোস্টটাকে পুনরায় রিলিজ মানে পোস্ট করলাম, এইভাবে যদি আপনারা একটু লিখতে পারেন তাহলে ইনশাল্লাহ ভালোভাবে আপনি করতে পারবেন, মানে ভালো নাম্বার পাবেন। আমি পোস্টটা আজকেই দিয়েছি, এই যে এই যে এটা, যদিও ইংরেজিতে কিন্তু বেশি লেখা যায়, বাংলাতে বেশি লেখা যায় না। দেখেন, শুরু করছে ভূমিকা দিয়ে, মানে প্রিফেস দিয়ে, অ্যান্সার টু দি কোয়েশ্চেন নং 14 কত সুন্দর করে লিখছি। এখানে প্রথমে সংজ্ঞা দিয়ে শুরু করছি, তারপর কি বিষয়ে আলোচনা করব এটা একটু সংক্ষেপে বলে দিছি, তারপর যে বিষয়গুলোকে নিয়ে আলোচনা করা হবে এগুলোকে আবার বুলেট পয়েন্টস আকারে লিখে দিছি, এটা কি সরি এটাকে নাম্বারিং বলে, নাম্বারিং করে দিছি। আর এখানে ফোঁটা দেওয়া, এই যে এই কালো কালো করে ফোঁটা দেওয়া, ওটাকে বুলেট পয়েন্টস বলে, ঠিক আছে। আর এখানে আমি 1, 2, 3, 4 দিছি, তার মানে নাম্বারিং করে দিছি। এখন এই যে সেন্ডার লিখছি না, সেন্ডারের সংজ্ঞা দিছি, এখানে একটা কোটেশন দিছি, আবার এই জায়গায় একটু গ্যাপ দিছি, কত সুন্দর হয়েছে। এরপর আবার 2 নম্বরটা এক্সপ্লানেশন করছি, এভাবে 3 নম্বরটা এক্সপ্লানেশন করছি, 4 নম্বরটা করছি, মাঝখানে একটু লাইন একটু করে গ্যাপ দিছি, দেখতে কত সুন্দর দেখাচ্ছে না? এটা হচ্ছে মানে একটা ওয়ে, সব থেকে ভালো করে লেখার একটা ওয়ে। আরও ওয়ে আছে, আপনি চাইলে টেবিল ইউজ করবেন, গ্রাফ ইউজ করবেন, চার্ট ইউজ করবেন, সো এই বিষয়গুলো আপনারা ইউজ করবেন। এখন বলতে পারেন, স্যার কেমনে ইউজ করবো আমাকে একটু দেখায় দেন। এখন আপনাকে তো আমি এখন এখন কেমন করে দেখাই দেবো বলেন তো? তার জন্য আপনাদের একটা আমি সলিউশনের ব্যবস্থা করেছি, যে আমি আগে একবার দেখাই দিছিলাম, আমি ওই ভিডিওটা আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। আপনারা Marv99 আসবেন, Marv99 আসলে এখান থেকে লাইভে চলে আসবেন, আমি এই বিষয়টা কিন্তু লাইভে দেখাইছিলাম, এখান থেকে পপুলার অপশনে আসবেন। পপুলার অপশনে আসলে এইখানে একটা ভিডিও দেখবেন যে অনার্স পরীক্ষার উত্তর লেখার নিয়ম লাইভ ডেমো, এই ভিডিওটা 40 মিনিট 41 সেকেন্ডের। সো কতভাবে আপনি অ্যান্সার করতে পারবেন এই বিষয়ের উপরেই কিন্তু এই ভিডিওটা বিশেষ করে তৈরি করা হয়েছে। অর্থাৎ আপনি একটা প্রশ্নকেই বা একটা খাতায় 4-5টা প্রশ্নকে বিভিন্ন মডেলে কেমন করে লিখবেন, এই মডেলগুলো কিন্তু এই 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 40 মিনিট 41 সেকেন্ডের ভিডিওটাতে আছে, অনার্স পরীক্ষার উত্তর লেখার নিয়ম লাইভ ডেমো, এটা লিখে সার্চ করলেও কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো আপনি টেকনিকগুলো সেখান থেকে দেখে নেন। তো মোটামুটি অ্যান্সার করার টেকনিকগুলো শেষ। এখন আরেকটা বিষয় হচ্ছে, অনেকে অঙ্ক করে, সো অঙ্কের ক্ষেত্রে কি হয়, জায়গা ধরে না। তো যদি জায়গা না ধরে তাহলে মার্জিন দেওয়ার কোনো দরকার নাই, আপনারা আগে থেকে বুঝতে পারবেন যে মার্জিন দিবেন কি না। আরেকটা প্রশ্ন হচ্ছে কমন প্রশ্ন, যে স্যার আমি কি বাংলা ভার্সনে লিখবো নাকি ইংরেজি ভার্সনে লিখবো। দেখেন, আপনি বাংলা ভার্সনে লিখবেন নাকি ইংরেজি ভার্সনে লিখবেন এইটা নির্ভর করে আপনার সাবজেক্টের উপর। কোনো কোনো সাবজেক্ট রয়েছে বাংলা ভার্সনে লিখতে হয়, কোনোটাতে ইংরেজি ভার্সনে লিখতে হয়। তো যেই সাবজেক্টের ব্র্যাকেটে এমন ইন ইংলিশ লেখা থাকে, ইন ENGLISH, ইন ইংলিশ লেখা থাকে, ওই সাবজেক্টের A to Z মাথা কাল্লা সব কী করতে হবে, ইংরেজিতে লিখতে হবে, বাংলার বটাও লেখা যাবে না। আর যেই সাবজেক্টের পাশে ইন ইংলিশ লেখা থাকে না, তবে ম্যাথ থাকে, অঙ্ক থাকে, তো অঙ্কের বেলায় আপনি
অঙ্কগুলোকে ইংরেজিতে করবেন, বাকি বাকি লেখাগুলোকে বাংলায় লিখবেন, ঠিক আছে? শুধু ট্যাক্স বাদ, মানে ট্যাক্সেশন ইন বাংলাদেশ, এটাও চাইলে আপনি ইংরেজিতে লিখতে পারেন, তবে ট্যাক্সের ক্ষেত্রে সাধারণত বাংলায় লেখা হয়। মূলত খাস বাংলা অঙ্ক সাবজেক্ট হচ্ছে ট্যাক্স, ট্যাক্সেশন ইন বাংলাদেশ, ওইটা বাদ দিয়ে যতগুলো ম্যাথ সাবজেক্ট রয়েছে সবগুলোই আপনাকে ইংরেজি ভার্সনেই লিখতে হবে, ইংরেজিতেই লিখতে হবে, এর কোনো বিকল্প নাই। আশা করি অনার্স পরীক্ষায় কেমনে লিখবেন এই বিষয়ে একটা লম্বা ধারণা পেয়েছেন। যদিও আজকের ভিডিওটা অনেক লম্বা করতে চাইনি, বাট লম্বা হয়ে গেছে। তো তারপরেও যদি আপনারা কোনো কনফিউশনে থেকে থাকেন, আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা মাস্ট বি আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করেন। এটা আমাদের ফেসবুক গ্রুপ, আপনারা চাইলে আমাদের গ্রুপেও জয়েন হয়ে যেতে পারেন। এই গ্রুপে জয়েন হলে আপনারা এডুকেশন রিলেটেড অনেক ক্লাস ফ্রি পেয়ে যাবেন এবং বিভিন্ন ইনস্ট্রাকশন আমার থাকবে দেওয়া, এই ইনস্ট্রাকশনগুলোও আপনারা পেয়ে যাবেন। তো আশা করা যায় আজকের ভিডিওটি আপনাদের উপকারী লেগেছে, আসলেই উপকারী লেগেছে কিনা কমেন্ট সেকশনে জানান। আজকে এ পর্যন্তই, সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট পর্বে, ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ।